সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। ধানের চারা তৈরি করতে হবে। চারা তৈরির জন্য ধানের বীজকে জাগ দিতে হবে। আপনার ব্যবহৃত সকল বীজ থেকে কি চারা গজাবে? সকল বীজ থেকে কি শক্তিশালী চারা গজাবে? অবশ্যই না। যে সমস্ত কোম্পানি বীজ বিক্রি করে তারা ভালো বীজগুলোকে মেশিনের সাহায্যে আলাদা করে নেয় এবং খারাপ বীজগুলোকে খাওয়া দাওয়ার পারপাসে ব্যবহার করে। এটা কি আপনার দ্বারা সম্ভব? অবশ্যই সম্ভব। আজ একটি প্রক্রিয়া বলবো যেখানে আপনি বীজের মধ্যে সবচেয়ে ভালো বীজগুলো বেছে নিতে পারবেন এবং যেখান থেকে শতভাগ চারা গজাবে এবং শতভাগ চারাই শক্তিশালী এবং ভালো চারা হবে। ভালো ফসল উৎপাদনের জন্য ভালো বীজ বাছাই করে নেওয়া খুবই জরুরি। আমাদের দেশের কৃষকরা সাধারণত বাড়িতেই বীজ রাখেন এবং সেই বীজ পরবর্তীতে ব্যবহার করেন, বা এই বীজগুলো থেকে সবগুলো চারা শক্তিশালী হয় না বা সবগুলো বীজ থেকে চারা গজায় না। এজন্য ভালো বীজ বেছে নিলে এখানে ধানের অপচয় যেমন কম হবে, ঠিক তেমনই সকল বীজ থেকে শতকরা 100 ভাগ, শুধু 100 ভাগ নয়, সকল বীজ থেকে শক্তিশালী 100 ভাগ চারা গজাবে। অর্থাৎ প্রত্যেকটি বীজ হতে শক্তিশালী চারা গজাবে এবং শতভাগ চারা গজাবে। আজ জানব এই প্রক্রিয়াটি। সাধারণত চালি দিয়ে চেলে বা কোলা দিয়ে ঝেড়ে বা পরিষ্কার করে বীজ বাছাই করা হয়। তবে আজকে যে পদ্ধতিটি বলবো তা হচ্ছে ইউরিয়া দ্রবণ পদ্ধতিতে বীজকে ভাসিয়ে, ভাসানো বীজকে আলাদা করে নিচে জমা হওয়া বীজগুলোকে নিয়ে সেই বীজগুলো চাষের জন্য ব্যবহার করা আর ভেসে থাকা বীজগুলো খাবারের বা অন্য কাজে ব্যবহার করা। ইউরিয়া দ্রবণে বীজ বাছাইয়ের জন্য একটি পরিষ্কার পাত্রে বা বালতিতে, যেখানে 10 লিটার পানি নেওয়া সম্ভব হয় এরকম পানিযুক্ত একটি বালতি নেব। তারপর এখানে ইউরিয়া সার যোগ করতে থাকব প্রতি লিটারে প্রায় 40 গ্রামের মতো। যোগ করে একটি কাঠি দিয়ে একে সুন্দরভাবে নাড়তে হবে। নাড়ার এক পর্যায়ে দেখে নেব দ্রবণটি তৈরি হয়েছে কিনা। সাধারণত আমরা জানি একটি ভালো ডিমকে পানির মধ্যে ছেড়ে দিলে পাত্রের তলায় যে জমা হয়, কিন্তু যখন এই দ্রবণটি তৈরি হয়ে যাবে তখন এই দ্রবণটির মধ্যে একটি ডিম ছেড়ে দিব, ভালো ডিম। ডিমটি অবশ্যই ভালো হতে হবে। ডিমটি যদি তলায় চলে যায় তাহলে দ্রবণ এখনই তৈরি হয়নি, আরও সামান্য ইউরিয়া যোগ করতে হবে। এভাবে কিছু কিছু করে যোগ করতে করতে যখন দেখব ডিমটি নিমজ্জিত অবস্থায় ভাসে, তখন বুঝে নেব আমার দ্রবণ তৈরি হয়ে গেছে। দ্রবণটিকে আরেকটু নাড়াচাড়া করে নেব। তারপর সমস্ত ধানগুলো ওই দ্রবণের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে একটি গুলিয়ে নেব। গুলিয়ে নেওয়ার পর উপরের যে ধান ভেসে থাকবে সেগুলোকে আলাদা করে নিয়ে এগুলোকে খাবার জন্য ব্যবহার করব এবং নিচে তলানি হিসেবে যে ধান জমা হবে সেই ধানগুলো 2-3 বার ধুয়ে পরিষ্কার করে তারপরে বীজের জন্য জাগ দিতে হবে। পানিতে থাকা ইউরিয়াগুলো জমিতে সার হিসেবে ব্যবহার করা যাবে। এই দ্রবণ ইউরিয়া ছাড়া ঠিক একইভাবে লবণ দিয়েও তৈরি করা যেতে পারে। প্রায় সমপরিমাণ লবণ একইভাবে আস্তে আস্তে ঢালতে হবে। তারপর সেখানে ডিমটিকে ছেড়ে দিয়ে দেখতে হবে দ্রবণের ঘনত্ব অনুসারে ডিমটি তলানিতে চলে যায় নাকি ডিমটি নিমজ্জিত অবস্থায় ভাসে। যদি নিমজ্জিত অবস্থায় ভাসে তাহলে দ্রবণ তৈরি হয়ে গেছে এবং এই দ্রবণের মধ্যে আমাদের 10 কেজি ধান ঢেলে দিতে হবে এবং উপরের ধানগুলি নিয়ে খাবার জন্য ব্যবহার করতে হবে এবং নিচের ধানগুলি 2-3 বার ধুয়ে বীজের জন্য জাগ দিতে হবে। পানিযুক্ত লবণটি গরুর খাবার লবণ হিসাবে বা গরুকে খাওয়ানোর জন্য ব্যবহার করা যেতে পারে। সতর্কতা হচ্ছে ডিমটি সঙ্গে সঙ্গে খেয়ে ফেলতে হবে, এই ডিমটি রেখে দিলে ডিমটি নষ্ট হয়ে যেতে পারে।
ধানের সকল দানাই পুষ্ট হয় না, কোনো কোনো দানাতে শতকরা 80% 90% 95% পর্যন্ত দানা হয়, বাকি শতকরা 10-15% ও 5-10% ফাঁকা থাকে। এই ফাঁকা থাকার কারণে সেখানে বাতাস থাকে। যেহেতু ডিমের মধ্যে সামান্য বাতাস থাকে বা অক্সিজেন থাকে, যা থেকে পরবর্তীতে মুরগির বাচ্চা হওয়ার জন্য সহায়তা করে, এজন্য ডিমটি ওই দ্রবণে নিমজ্জিত অবস্থায় ভেসেছে। ঠিক যে ধানের মধ্যে সামান্য বাতাস আছে, সম্পূর্ণ নিরট নয়, সেই ধানগুলি এখানে ভেসে থাকে। এবং এই ধানগুলো সম্পূর্ণ নিরেট না হওয়ায় এই ধান থেকে উপযুক্ত বা শক্তিশালী চারা গজায় না। সুতরাং যে ধানটি নিচে ডুবে যায় সে ধানটি থেকে শক্তিশালী এবং উপযুক্ত চারা গজায়।